আমাদের হচ্ছে দাবি হচ্ছে আমাদের চাকরি রাজস্বীকরণ করতে হবে এবং আউটসোর্সিং বাতিল করতে হবে। এখনো আমরা ওটা সঠিক ইয়ে দাঁড়ায় নাই, কিন্তু আমাদের কয়েকদিন আগে বলে দিচ্ছে আমাদের ডিভিশন থেকে যে তোমাদের চাকরি নাই। রেলের সংবিধানে আছে 3 বছর পূর্ণ হলে চাকরি স্থায়ীকরণ করা হবে। সেই আশায় আমরা দীর্ঘদিন যাব দক্ষতার সহিত বিভিন্ন কষ্ট হলেও আমরা চাকরি করে আসছি। এখানে অবশ্যই স্বার্থের বিষয় আছে, নতুন লোক নিলে তারা হয়তো নিয়োগ বাণিজ্য করতে পারবে, কিছু টাকার লোভে দক্ষ শ্রমিককে ছাঁটাই করে অদক্ষ শ্রমিক নিয়ে আসতেছে এবং এর ফলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর আগেও আমরা মিটিং করে গেছি আমাদের প্রশাসনিক ভবনে কমলাপুরে, আমরা এর জন্য আন্দোলন করেছি বাতিল করার জন্য, কিন্তু কিছু অসাধু টেন্ডারবাজিরা তারা এই আর্টসুইং নিয়ে আসতেছে তাদের স্বার্থের জন্য। হ্যাঁ, এর আগে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে গেছি, কিন্তু এর কোনো সুরা পায়নি, শুধু মিথ্যা আশ্বাস দিয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পাবো না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ফায়দা লোটার জন্য আমাদেরকে বাদ দিয়ে নতুন লোক নিলে তাদের থেকে অতিরিক্ত মুনাফা নিতে পারবে, যার কারণে আমাদেরকে বাদ দিয়ে ওই লোকগুলো নেবে। আমাদের 1 মাসের বেতন বকেয়া আছে এবং গত মাসে যে বেতন বকেয়া দেওয়া হয়েছে তার ভিতরে 5,000 টাকা কেটে নেছে পুলিশ। আসলে তারা আমাদের কথা চিন্তা ভাবনা না করে, আমরা যে 8,000 লোকের সাথে প্রায় 50,000 লোক জড়িত আছে, এই লোকগুলোর কথাবার্তা চিন্তা না করে তারা চাচ্ছে যে আমাদের এখান থেকে হটাই দিয়ে সরাই দিয়ে আমাদের আন্দোলন সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে তারা বিঘ্ন ঘটাতে চেষ্টা চালাচ্ছে। আমাদের দাবি আছে 1 নম্বর দাবি আছে TLR যারা আছি আমাদের এইটা স্থায়ীকরণ করতে হবে এবং আউটসোর্সিং বন্ধ করতে হবে, এই আছে আমাদের দাবি। আজ হোক কাল হোক আমার চাকরি স্থায়ীকরণ করা হবে। আমাদের বর্তমান 7,500 লোক আছে TLR অবস্থায় এবং এই দক্ষ লোককে বাদ দিয়ে নতুন লোক আসলে কিভাবে রেল চলাচল করবে আপনি বলেন? আপনার জায়গায় যদি এখন নতুন করে একজন আজকে আসে আপনার জায়গাটা কি সে পূরণ করতে পারবে? যে 3 বছর পর আমাদেরকে রাজস্বকরণ করা হবে, কেউ 4 বছর কেউ 5 বছর কোর্টের মাধ্যমে কেস করে এরকম করে রাজস্বকরণ 85-এর আইন অনুযায়ী ব্রিটিশ রুলে, এবং মন্ত্রী 2021 সালে এটা পরিষ্কার বলে দিয়েছিল যে ডিজি মহোদয়কে যে আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করার জন্য, কিন্তু অবশেষে দেখা গেছে যে আমাদের পেটে লাথি মেরে আমাদেরকে বাদ দিয়ে কন্ট্রাক্টরের মাধ্যমে আউটসোর্সিং সিস্টেম চালু করা হচ্ছে। না, আমরা সর্বনা, আমরা যদি যাইতে হয় এখান থেকে মরেই যাব। মরণ তো আজকেও আছে কালকেও আছে বা 2 দিন পরে হইলেও তো মরতে হবে, তাহলে আজকেই মরে যাই, দুঃখে দুঃখে মরার চেয়ে একসাথেই মরে যাই। তাহলে 7,500 লোক যে ভোগান্তি হচ্ছে, 7,500 লোকের যে ফ্যামিলি আছে এটা ভোগান্তি নয়, অথচ একটা ট্রেন আটকানো হয়েছে এটা ভোগান্তি মনে করছেন আপনি, এবং সাধারণ জনগণ হয়রানি হচ্ছে এটা আপনি মনে করছেন যে ভোগান্তি হয়ে গেছে। তো 7,500 শ্রমিক, তার পিছনে কতজন ফ্যামিলি আছে, তার কটা পরিবার আছে, এটা কি বাংলাদেশের শ্রমিকরা দেখে না, সাধারণ মানুষ দেখে না? অবশ্যই, আমরা অনেকবার গেছি, আমাদেরকে অনেকবার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারী রেলের, আমরা দীর্ঘদিন ধরে আমরা দক্ষতার সাথে খুব শ্রম দিয়ে কষ্ট করে বেতন 6 মাস 4 মাস কারো যাবত নাই থাকার কারণে তারপরেও আমরা চাকরি করে আসছি, যেন আমাদের চাকরিটা স্থায়ীকরণ করা হয়। এখন নতুন একটা বাণিজ্যিক ব্যবসা চলে আসছে আউটসোর্সিং, এই আউটসোর্সিংটা বহাল করবে, আমাদেরকে বাদ দিবে, আমাদের অপরাধকে আমরা তো দক্ষতার সাথে চাকরি করে আসছি। আমি পশ্চকোটার সন্তান, রেল এখানে মুক্তিযোদ্ধার সন্তান আছে, সাধারণ সন্তান আছে, আমরা এখানে বহু ঝুঁকিপূর্ণ নিয়ে রেলের এমন একটা কর্ম যেটা এর মতো ঝুঁকিপূর্ণ কোনো বাংলাদেশে কর্ম ইয়াতে নাই, চাকরিতে নাই, তারপরেও আমাদেরকে বাদ দিবে কেন? আমরা এর আগেও এটা দিন আন্দোলন করেছি প্রশাসনিক ভবন রেলের, আমাদের একটা আশাবাদী দিছিল যে আপনারা যান আমরা এটা বিষয়টা দেখতেছি, কোনো সমাধান আসেনি। এখন শুনতেছি আমাদের কয়েকদিন পরে বসাই দিয়ে এরা আউটসোর্সিং নামে একটা নতুন একটা আইন আসছে, এদেরকে লোক নিবে, শ্রম নিবে। আমরা দক্ষতা শ্রমিক, আমাদেরকে বাদ দিবার কারণটা কি? আমাদেরকে যেন একটু ফিরিয়ে দেয় আমাদের কর্মটা, আমরা নাহলে কর্মটা হারা হলে আমরা পথেরই একদম নামে যাবো, আমরা মাঠে বসে যাবো,